So চলেন আমি টারোতে ফিরে যাই রেডি 3 2 1 আমার হেলমেটটার প্রাইস হচ্ছে 35000 টাকা 36 এর রাইডিং বুট 18000 টাকা আর এই জ্যাকেটটার প্রাইস কত জানেন এটার প্রাইসটা হচ্ছে 12000 টাকা ওয়েট 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 দাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনাদের মিজু ভাইয়ের কিছু এক্সপেন্সিভ শখ ছিল লাইফের সেগুলোর কিছু অংশ এখানে পূরণ হয়েছে সো ওইগুলো দেখব আমরা হেলমেটের ব্যাপারও দেখব কোনটা কি কিভাবে কোথা থেকে কিনছি সবই দেখব বাট তার আগে আসেন আপনাদের সাথে অন্তরে অন্তরে কিছু কথা বলি আমার এই যে কেনাকাটাগুলো হচ্ছে না এগুলো সব আমার এই ইন্টারন্যাশনাল ট্রিপকে ঘিরেই এখন এই ট্রিপ সম্পর্কে আপনাদেরকে কিছু আপডেট দিব অলরেডি তো আপনারা জেনেই গিয়েছেন ইন্ডিয়া নেপাল ভুটান এই তিন কান্ট্রির উদ্দেশ্যে বাংলাদেশ থেকে বের হব বাংলাদেশি বাইক নিয়ে এবং সেটার পারমিশন ফুললি ডান এবং প্রসেসও আপনাদেরকে ফুললি দেখিয়ে দিয়েছি সো ফার্স্টে প্ল্যান করছি ইন্ডিয়া ঢুকতে হবে ইন্ডিয়া তো ঢুকতেই হবে তারপরে ইন্ডিয়া থেকে ফার্স্টে নেপালও ঢুকতে পারি অথবা ইন্ডিয়া রাইডও কমপ্লিট করতে পারি এটা নির্ভর করবে কিছুটা পারমিশনের উপরে ইন্ডিয়া ঢুকে আবার নেপালে ঢোকার জন্য একটা পারমিশনের দরকার হবে এই জন্য জাস্ট এখন যে জিনিসটার জন্য আপনাদের কাছে সাজেশন দরকার সেটা হচ্ছে আমার এই ট্রিপের নেম একটা নেম সিলেক্ট করব আমি সো এই ট্রিপের নাম কি হানিমুন ট্রিপ দিব নাকি কোনো অ্যাডভেঞ্চার নাম টাম দিব আপনারা কিছু নাম আমাকে সাজেস্ট করতে পারেন সো যেহেতু ট্রিপে চলে যাব চলেন প্রস্তুতিগুলো গ্রহণ করি আর অনেক দিন R15M চালানো হয় না ওইটা একটু চালাই চলেন লেটস গো নতুন বাসার গ্যারেজটা একটু কর্নারে পেয়েছি খালি নাই কোথাও বিসমিল্লাহ এখন R15 V4 নিয়ে বের হওয়ার মেইন কারণটা হচ্ছে বাইকটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়ে আছে এটাকে ওয়াশ দিতে হবে ডান এখন সুন্দর করে এটাকে বাসায় রাখবো রেখে আবার টারো জিপি নিয়ে বের হবো বাইক ওয়াশ করার পরেই এখন কথা হচ্ছে যেহেতু ট্যুরে চলে যাব তাই সুন্দর করে ওয়াশ করে এটাকে ঢেকে টেকে রেখে যাব আজকেই হয়তো এটা শেষ চালানো পড়বে কারণ এত ব্যস্ততা যাচ্ছে মানে বাইক চালানোর সময় নেই আঠারোটাকেই বেশি চালাইতেছি কারণ কোনো প্রবলেম হইলে বা কিছু হইলে যাতে সাথে সাথে সলভ করে নিতে পারি এই জন্য সো চলেন আমরা একটা ট্রানজিশনের মাধ্যমে টারোতে ফিরে যাই রেডি 3 2 1 টারোতে চলে আসছি সো এখন যে কাজটা আবারও গ্যারেজে যেতে হবে কারণ টারোতে ফগ লাইট ইনস্টল করতে হবে অ্যান্ড এই ফগ লাইট দিয়েই ইন্ডিয়া ট্যুর হবে সো টারোর ফগ লাইটের ক্লামটা অনেক জোস অনেক শক্ত করে বানাতে হবে অ্যান্ড সময় নিয়ে বানাতে হবে লেদ থেকে ক্লামটা বানিয়ে নিব সো আমার আসলে সময় নাই এই জন্য গ্যারেজে দিয়েই আমি আমার আরও কাজ সারতে থাকবো অ্যান্ড এটা ফগ ইনস্টল হতে থাকবে টারোর আর মোটামুটি সব কিছুই রেডি শুধু ফগটা ইনস্টল করলেই কাজ শেষ ও আর হচ্ছে ইয়া মোবাইল ফোন হোল্ডার এটা লাগবে হ্যাঁ অ্যান্ড ফাইনালি ফগ লাইট অ্যান্ড মোবাইল ফোন হোল্ডার দুইটা ইনস্টলেশন ডান এই যে এটা হচ্ছে L6X আর এটা হচ্ছে বাসুসের একটা মোবাইল ফোন হোল্ডার আপাতত যা পেয়েছি ওইটাই লাগিয়ে নিয়েছি এখন যে কাজটা করতে হবে শার্কের শোরুমে যেতে হবে অ্যান্ড আমার হেলমেটটা রিসিভ করতে হবে ওখান থেকে লেটস গো সো হেলমেট এটা সিলেক্ট করছি মেইনলি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে হেলমেট শার্ক স্পার্টন জিটি কার্বন অ্যান্ড রাইড করার জন্য একটা বেস্ট হেলমেট আরও কিছু কিছু জিনিস সিলেক্ট করছি এই যে এখানে প্যাক করা আছে আমাদের দুইজনের হেলমেট দুইজনের কিছু টুকটাক অ্যাক্সেসরিজ বাসায় গিয়ে আনবক্সিং করে দেখাবো লেটস গো সো আমার আসনে আমি বসি আর ফার্স্টে হেলমেটটা দিয়ে শুরু করি হেলমেটের আনবক্সিং তো আগেই করছি আর হেলমেটের ভিতরে তেমন কিছু থাকে না শুধুমাত্র এই ব্যাগটা থাকে এটাই আপনাদেরকে দেখানোর জন্য বের করলাম আর আরও একটা জিনিস থাকে সেটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর টুকটাক স্টিকার এবং কিছু অ্যালেঙ্কি দেওয়া আছে হেলমেটের কিছু অ্যাডজাস্টমেন্ট করার জন্য দ্যাটস ইট সো হেলমেটটার আনবক্সিং কেন করছি জানেন এটার এখনও ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এই জিনিসটা তুলতে আমার খুব ভালো লাগে
সো এই হচ্ছে হেলমেট, আর এটার সাথে একটা পিন লক 120 ভিতরে দেওয়া আছে, এবং যেটা আমি ওখান থেকে ইনস্টল করে নিয়ে এসেছি, পিন লক 120। এই যে সো পিন লক 120 থাকাতে যেটা হবে, আমরা যদি বরফের ভেতরেও যাই মোটামুটি এটা আমাদেরকে ভালো একটা সাপোর্ট দেবে ইনশাল্লাহ, বাকিটা তো ট্যুরে গিয়ে দেখাবো। আর এখন আমি যে জিনিসগুলো কিনছি এগুলোর প্রাইস অ্যানাউন্স করবো। আমার হেলমেটটার প্রাইস হচ্ছে 35,000 টাকা বর্তমানে, বাট ডিসকাউন্টে মাঝে মাঝে 27, 28, 29 পাওয়া যায়। এটা আপনারা শার্কে গেলেই দেখতে পাবেন যে কেমন কী ডিসকাউন্ট চলতেছে বা তাদের পেজে। নেক্সট যে জিনিসটা আসে সেটা হচ্ছে এই যে কি এটা বলেন তো, বিশ্ববিখ্যাত TCX ব্র্যান্ডের একটা রাইডিং বুট। ওফ, এটা মানে জোস জোস একটা জিনিস। রেডি, 3, 2, 1। সো সুন্দরভাবে দেখতে হলে এটা হচ্ছে TCX-এর রাইডিং বুট, আমার খুবই প্রিয় এবং অনেক দিনের শখ ছিল রাইডিং বুটটা কিনবো, কারণ এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং লং একটা রাইডিং বুট। এটা পরলে আপনারা দেখতে পাবেন যে কত জোস লাগতেছে। আর এই পেয়ারটার প্রাইস হচ্ছে 18,000 টাকা, আর এটা থেকে শর্ট একটা আছে যেটা হচ্ছে মেবি 16,000 বা 15,000 টাকা। সো মানে ড্রিম পূরণ হয়েছে। অ্যান্ড নেক্সট যে জিনিসটা আছে এটাও একটা খুব ভালো ব্র্যান্ডের ব্যাকপ্যাক। এটা হচ্ছে রাইডিং করার সময় এই ব্যাগটা খুব কাজে দিবে। এই ব্র্যান্ডটা হচ্ছে ব্যাগস্টার, আপনারা গুগলে ব্যাগস্টার সার্চ দিলেই পাবেন যে এটার কেমন কি। এটার প্রাইসটা হচ্ছে 12,000 টাকা, তবে প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্রর দামটা একটু এরকমই হয় এবং ব্র্যান্ডের জিনিসগুলো আর কি অ্যাকচুয়ালি। তো এটার যে সুবিধাটা সেটা হচ্ছে এই যে হার্ড শেলটা, এটা বেশ মারাত্মক জিনিস। আমি কোনো কিছুর এখন রিভিউ দিতেছি না, আনবক্সিং এবং কী কী জিনিসগুলো নিলাম এইগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। লোগো দেওয়া আছে, এইটা আমার অনেক বেশি ভালো লাগছে, মানে এটা হাতে ধরলে নিলে বুঝবেন যে কেমন। আপনারা যদি ডলার রেটটা দেখেন এটা তাহলে বুঝবেন। অ্যান্ড ব্যাগটা ইউজ করার পরে বাকি ব্যাপারগুলো শেয়ার করা যাবে। নেক্সট লেদার জ্যাকেট। আচ্ছা, লেদার জ্যাকেট আবার শার্কের শোরুমে কেন থাকবে? আসলে শার্কের শোরুমে লেদার জ্যাকেটটা আগে দেখাই। এটা হচ্ছে আমার লেদার জ্যাকেটটা, লেদার জ্যাকেটটা হচ্ছে সেগুরা ব্র্যান্ডের। অ্যান্ড এই জ্যাকেটটা মানে অন্য লেভেলের। আগে এটা দেখার আগে আপনারা এটা ডলার রেটটা দেখে আসতে পারেন যে এটার প্রাইসটা কত। তার আগে বলে রাখি এই জ্যাকেটটা হচ্ছে লেভেল 2 প্রোটেক্টেড, মানে আপনি হচ্ছে এই জ্যাকেটটা রাইডিং জ্যাকেট হিসেবে ইউজ করতে পারেন, আবার চাইলে ভাপ টাপ নেওয়ার জন্য শীতের মধ্যে ইউজ করতে পারেন। এটা নেওয়ার একটাই উদ্দেশ্য, আমি ওইদিকে যদি বরফের মধ্যে যাই তখন মেবি এটা পরে রাইড করবো। অ্যান্ড আর এই জ্যাকেটটার প্রাইস কত জানেন? এইটাও আপনাদের কাছে বেশি মনে হবে, বাট শার্কের সাব ব্র্যান্ড, মানে একটা ভালো ব্র্যান্ড অ্যান্ড জ্যাকেট কোয়ালিটি অতিরিক্ত জোস। ওয়েল, আরও কিছু ছোটোখাটো জিনিস আছে, যেমন হচ্ছে ফুয়েল বুস্টার মানে অকটেন বুস্টার, চেইন লুপ। সো এই হচ্ছে যা যা আনছি, টোটাল টাকা পয়সার ব্যাপার বলে দিছি। এখন চলেন হেলমেটটা সম্পর্কে আর একটু ডিটেলসে কথা বলি, লেটস গো। সো হেলমেটটা সম্পর্কে বলতে গেলে তো অনেক কিছুই বলতে হয়, বাট দুইটা কথা না বললেই নয়, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরেও এই দুইটা কথা বলতে হবে। শার্ক স্পার্টন GT কার্বন হচ্ছে ফুললি ট্যুরিং বেসড একটা হেলমেট, এবং এই পর্যন্ত অনেকে এটা নিয়ে ট্যুর করছে এবং আমি সিদ্ধান্ত নিতে পেরেছি যে ট্যুর করার জন্য এই হেলমেটটা আমাকে বেস্ট সাপোর্ট দিবে। এবং ফুল কার্বন ফাইবার, যার ফলে এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো, মাথায় পরার পরে কোনো ওয়েট ফিল হয় না। তবে আমরা মোটো ভ্লগাররা যখন ক্যামেরাটা ইনস্টল করি তখন একটু ওয়েট ডিস্ট্রিবিউশনটা লস হয়, এটা খুব স্বাভাবিক, তারপরেও ভিডিও স্বার্থে করতে হয়, একটা সত্যি কথা বলে দিলাম, চরম সত্যি কথা। যাই হোক, সো হেলমেটটা আসলেই ট্যুর করার জন্য অস্থির, তবে একদিন নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এটার প্যাডিং থেকে শুরু করে এই 4-5 দিনে যতটুকু যা জানতে পারছি, যতটুকু যা ফিল করতেছি, বেশ ভালো লাগতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার ভাইজরটা, এটার ভাইজরটা অন্য লেভেলের একটা ভাইজর এবং জোস একটা ভাইজর, মানে বলার বাহিরে এত জোস ভিজিবিলিটি এটার। সো আই হোপ আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও। অ্যান্ড আজকের ভিডিও টোটাল যে জিনিসগুলো দেখেছি সেগুলোর কস্ট আপনারা হিসাব করছেন? হিসাব করেন নাই না, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, অনেক টাকার শপিং করছি আমি। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।